হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমার পরিবারের সবাই ভালো আছে আমি জানি, আর ফার্স্টের থেকে লাস্টে পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ফলো আস করে দিবেন। তো টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারছো কি নিয়ে আজকে ভিডিও করলাম। তো আমাদের বাসায় যেগুলো পুরনো ফুল আছে সবগুলো আজকে একটু পরিষ্কার করে নিব। তো ঘুম থেকে উঠেই বিছনাটা একটু উঠিয়ে নিলাম, নইলে ফ্রেশ লাগে না, কীরকম জানি লাগে। ফাইনালি আমার বিছনাটা আমার উঠানি কমপ্লিট দেখতে পারছো। তো কার কীরকম লাগছে আমার বেডের লুকটা, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ফাইনালি সকাল থেকে বিছনা দিয়েই শুরু করলাম, তো পুরোপুরি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আশা করছি সবারই ভালো লাগবে ভিডিওটা, তো দেখতে থাকেন। তো ফাইনালি আমার বিছনা কমপ্লিট উঠানো, তারপর আমি আসলাম কিচেন রুমে। দেখতে পারছো কিচেন রুমে এসে আমি এখানে নিজে হাতে পুরিটা বানিয়ে নিচ্ছি। তো কিবা কারণে বাড়িতে মানুষ ছিল, তাই আমি ভালোভাবে বানাতে পারি নাই, অনেকটা লেট হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে এটা হয়েছে পরের দিনকে। দেখতে পারছো এখানে তোমাদের সাথে যে বলছিলাম আমাদের বাসার যেগুলো পুরনো ফুল আছে আমি ফেলে দিই নেই, কারণ অনেকটা মায়া লাগে। আর এই ফুলগুলো ভালোভাবে আমি খুব সুন্দর করে আমি একটা করে ভিজে নিচ্ছি সাবের সাথে আর পানির সাথে। তো এগুলো ভিজানোর পরে আমি খুব একটু ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিব। তো দেখতেই পারবে অনেক জামা কাপড় একটু ভিজিয়ে নিছি। তো আজকে অনেকটা পরিষ্কার করব আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যারা আমার দৈনিক দিন ভিডিও দেখো। তো আশা করছি এই ভিডিওটা সবারই ভালো লাগবো। তো মেয়েদের যেটা জীবন সংসারে কাজকর্ম করতে হয়, তো আমার দেখতে পারছো আমি এরকমভাবে সবগুলো ফুল আমি ধুয়ে নিচ্ছি। তো ফুল ভিডিওটা দেখো, তো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমার ফুলগুলো সম্পূর্ণ কমপ্লিট ধোয়া। তো আমি এখন ধুয়ে নিব আমার যেগুলো টপ সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো তোমাদের সাথে ফাইনাল লুক দেখাবো আমার ফুল ধোয়ার পরে কীরকম লাগছে। আমার ফুলগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে দেখতেই পারছো, আর খুবই সুন্দর লাগছে ধোয়ার পরে। তো আজকে জানি না আমার এই ভিডিও এডিট করতে অনেকটাই সময় লাগছে আর অনেকটা সমস্যা দিছে, যে যে শব্দ অনেকটাই হয়েছে, খুব ভালো খারাপ লাগছে এই ভিডিও এডিট করতে শুন। তো যাই হোক, আমার ফাইনাল লুক ফুলের দেখতে পারছো কতটা সুন্দর হয়েছে, দেখতে অনেকটাই দারুণ হয়েছে, অসাধারণ। তো তোমরাই বলো পুরনো ফুলগুলো এইভাবে তোমরা কেউ ফেলে দিবে না, ধুয়ে পরিষ্কার করে রাখলেই অনেকটাই সুন্দর দেখায়। তো আমার এই ফুলগুলো অনেক দিনকার ফুল, তো আমি তাও ফেলে দিই নাই। তো এভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিলে অনেকটাই সুন্দর হয়। তো দেখতেই পারছেন অনেকটাই অসাধারণ হয়েছে। ফাইনালি গোসল করে জামা কাপড় ধুয়ে আসলাম, তো তারপর একটু শুকা দিয়ে নিচ্ছি। অনেকগুলো জামা কাপড় ধুয়ে নিচ্ছি, কারণ অন্ত একদিন পরই জামা কাপড় ধুতে হবে, কারণ ছেলের স্কুল খোলা হয়ে গেছে। আর দেখতে পারছেন একদিন জামা কাপড় না দিলে দুদিনের মাথায় অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে যায়। যারা হাউস ওয়াইফ, যারা বাড়িতে কাজকর্ম করো, তারা তো সবাই জানো। তো একটা ভিডিও শ্যুট করতে কতটা কষ্ট, কতটা ই করতে হয় তোমরা সবাই জানো। প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই। আর তোমাদেরকে বারবার করে বলছি, আর তোমাদের কীরকম লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এখানে অনেকটা আজকে পরিষ্কার করে নিলাম, ফ্রেশ লাগছে আর কি, খুবই ভালো লাগছে। তোমরা জানিয়ে দিও আমার আজকের ভিডিওটা কার কীরকম লাগছে।
হ্যালো বন্ধুরা, তো দেখতে পারছেন এখানে আমি একটু বাটিওয়ালার দিকে সাইডটার দিকে যাচ্ছি, কারণ গুটের বেজাল ছিল। তো এখানে এটা আমার ফ্রেন্ড হয়, আমরা সবাই মিলে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আমার হাতে কাগজপাতি দেখতে পারছেন, তো আমরা সবাই মিলে যাচ্ছি। পুরোপুরি ভিডিওটা দেখো, তো খুবই ভালো লাগছে আর ওয়েদারটা অনেকটা মেলগা মেলগা, তো দেখতেই পারছো খুবই ভালো লাগছে। আর বাড়িতে ফিরে আসলাম, অনেকটাই বৃষ্টি হয়েছে, তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, অনেকটাই তাড়াগুড়ো করতে হয়েছে। তো বাড়িতে এসে আর ফুলগুলো যেগুলো ধোয়া হয়েছে সবগুলো শুকিয়ে গেছে, তো আমি ভালো করে গুছিয়ে নিলাম। আর কোনটায় কোন জায়গায় রাখলে ভালো মানাবে তো সেটা রাখছি। তো এটা পালেঙের পিছন দিকে রাখছি একটা রেকের উপরে, কতটা সুন্দর লাগছে। যেহেতু পুরনো ফুল খুব একটা ভালো লাগে না হয়তো, তো আমার কাছে অনেকটা ভালো লাগছে ধোয়ার পরে, পরিষ্কার করার পরে। তো তোমরা জানিয়ে দিও। আর এই টপটা এখানে রাখলাম, আর আমার ছোটো মোটো একটা ভিডিও তোমার সাথে পোস্ট করলাম, আর হয়তো আজকে 2-3 ঘন্টা লেট হয়েছে কিবা একটা এডিটের কারণে। তো তোমরা একটু ভালো করে দেখে নিও, আর একটু কষ্ট করে হলেও। আর এটা হয়েছে আজকে এখানে 3টা ফুল রেখেছি ড্রেসিংয়ের উপরে। তো বন্ধুরা, খুবই কষ্ট করে একটা ভিডিও শ্যুট করে তোমার সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।